কবি ক্ষেমানন্দের লেখা মনসামঙ্গল কাব্যের চাঁদসদাগরের পুত্র লখিন্দর আর বিহুলার লৌহ আর সেই লৌহবাসরে কালনাগিনীর দংশনে লখিন্দরের মৃত্যু অতঃপর লখিন্দরের মৃতদেহ নিয়ে কলার মান্দাসে করে বিহুলার স্বর্গের উদ্দেশ্যে যাত্রা আর তারপর মনসাদেবীকে তুষ্ট করে সেখান থেকে লখিন্দরের প্রাণ ফিরিয়ানা আনা এই গল্প কিন্তু আমাদের সকলেরই জানা তো বেহুলা যখন কলার মান্দাসে করে মৃত লক্ষিন্দরের দেহ নিয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল তো তখন যে যে জায়গা থেকে মানে নেতিধোপানির ঘাট যেখান থেকে তিনি এই মনসাদেবীকে তুষ্ট করার মন্ত্র পেয়েছিলেন সেটা কিন্তু অবস্থিত সুন্দরবনে হ্যাঁ সুন্দরবন যেটা কিনা পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রো অরণ্য আর শুধু তাই নয় এটার আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার আর তার মধ্যে ওয়ান থার্ড রয়েছে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আর বাকি টু থার্ড রয়েছে কিন্তু বাংলাদেশে তো এরম একটা ঐতিহাসিক জায়গা যেটা কিনা না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে দেখার লোভ সামলাতে না পেরে তিন দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে আর আমাদের যাত্রাটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে তো শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম আটটার সময় আর আটটা চব্বিশের ক্যানিং লোকাল ধরে বেরিয়ে পড়লাম ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে এই ক্যানিং লোকালের টাইমিংগুলো মানে ট্রেনের টাইমিংগুলো আরও কয়েকটা রয়েছে সেটা আমি আপনাদের ডিসক্রিপশানে জানিয়ে দেব তো আমরা এসে পৌঁছালাম দশটা চল্লিশ নাগাদ ক্যানিং স্টেশনে আর আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এখানে এসেছি তো তিনি কিন্তু আমাদের জন্য ওয়েট করছিলেন স্টেশনে আর সেখান থেকে তিনি আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন একটা টোটোর তো আমরা এসে পৌঁছালাম সোনাখালীল ঘাটে আর সেখানে আমাদের জন্য কিন্তু লঞ্চ ওয়েট করছিল আর আমাদের মতো আরও বহু যাত্রী যারা সুন্দরবন এসেছেন তারাও কিন্তু এসে হাজির হয়েছে এখানে তো লঞ্চে উঠে গেলাম আর উঠে চার পাঁচটা অবাক হয়ে দেখতে লাগলাম এখানে মানে এই যে মাতলা রিভার এটার উপর অজস্র লঞ্চ দাঁড়িয়ে রয়েছে আর যাত্রীরা সবাই এসে উঠছে তো লঞ্চে উঠতেই ব্রেকফাস্ট চলে এলো গরম গরম কচুরি সাথে আলুর দম আর মিষ্টি তো খিদে তো পেয়েছিলো কারণ বাড়ি থেকে অনেকটা সকালে বেরিয়েছিলাম তাই দেরি না করে ব্রেকফাস্টটা আগে সেরে ফেললাম গরম গরম কচুরির সাথে আলুর দম দিয়ে বেশ ভালোই হলো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট খেতে খেতে হাতে চলে এলো গরম গরম এক কাপ চা আর চায়ে চুমুক দিতে এদিকে কিন্তু লঞ্চও ছেড়ে দিয়েছে এখন বাজে সকাল এগারোটা দশ মতো আর লঞ্চ ছেড়ে দিয়েছে আর হ্যাঁ আমাদের সাথে সাথে কিন্তু আশেপাশে যে সমস্ত লঞ্চগুলো ছিল তারাও যাত্রা শুরু করেছে গোসাবার দিকে তো আমরা এখন এই বাসন্তী ব্রিজটা ক্রস করছি আর হ্যাঁ আমরা গেছিলাম টোটাল সাতজন তো এখানে পাঁচজনকে দেখতে পাচ্ছেন আরও দুজন রয়েছে তো যাত্রাপথে দেখতে পেলাম একজন দেখুন কীরকম মাছ ধরছে সুন্দরবনে মানুষের জীবনযাত্রা কিন্তু মানে জীবন জীবিকা খুবই কষ্টকর সুন্দরবন সম্পর্কে আরও অনেক ইনফরমেশান তো আপনাদের দেবই তার আগে চলুন যে লঞ্চে করে আমরা যাচ্ছি সুন্দরবন সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখি ডেকের উপরে তো আমরা সবাই বসেছিলাম আর ব্রেকফাস্টও করলাম আর নিচে সিঁড়ি দিয়ে নেমে এলে এখানে কিন্তু আপনারা চাইলে মানে রেস্টও নিতে পারেন তো ঢুকেই প্রথমে সামনে বাঁ রয়েছে একটা বাথরুম আর ডান দিকে রয়েছে একটা স্টোররুম মতো আর এইখানে দেখুন বেড রয়েছে আর বেডগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট আছে মানে কেউ চাইলে এখানে রেস্টও নিতে পারে আর এই যে কাঁচের জানালাগুলো আছে এগুলো খুললে কিন্তু ভেতরে হাওয়াও আসে আর এটারই পেছন দিকে রয়েছে রান্না করার জায়গা তো আমরা এখন বিদ্যা রিভার হয়ে যাচ্ছি গোসাবার দিকে আর আমাদের গোসাবা পৌঁছাতে পৌঁছাতে বাজলো ওই একটা মতো আর আমাদের সাথে সাথে আরও বে বেশ কয়েকটা লঞ্চ এসে পৌঁছাচ্ছে গোসাবাতে তো এখানে আমাদের দুটো জায়গা দেখা আছে সেটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর তার সাথে রয়েছে বেকন বাংলো তো হ্যামিল্টন সাহেব যিনি ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী তিনি কিন্তু এই গোসাবার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন তিনি বাঁধ বানিয়েছিলেন তিনি অনেক গ্রামীণ উন্নয়নের কাজ করেছিলেন তার সাথে সাথে সমবায় সমিতিও তৈরি করতেন আর তিনি এই বাংলাকেই তার দ্বিতীয় বাড়ি ভাবতেন তো হ্যামিল্টন সাহেবের বাংলো এখন বন্ধ আছে এটা নাকি ওই টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের সময় এটা খোলা হয় এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় তার সাথে সাথে আমরা ওটা দেখে আরও মিনিট দশেকের পথ পেরিয়ে এলাম এসে পৌঁছালাম বেকন সাহেবের বেকন বাংলোতে এই বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর এসে দুদিন ছিলেন আর তিনিই হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করেছিলেন তো এই হ্যামিল্টন সাহেবের বাংলো আর তার সাথে বেকন বাংলো দেখে নিলাম আর হ্যাঁ বেকন বাংলোতে যেতে গেলে কিন্তু আপনাদের পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে তবে ভেতরে যেতে হবে তো এই জায়গাগুলো দেখে নিয়েছি নিয়ে এখন চলে এলাম ফেরিঘাটে আর এই আমাদের মতো আরও অনেকে ওয়েট করছে নিজের নিজের লঞ্চে ওঠার জন্য আর তখনই চোখে পড়লো বাঁদিকে এই ম্যানগ্রোভ অর মানে গাছেরই কিছু ফল যে ফলের ছবিগুলো আমরা আগে ছোটোবেলায় বয়েতে পড়েছি তো দেখুন ফলের স্ট্রাকচারটা দেখে বুঝতে পারবেন এটাতে যেহেতু জড়ায়ও যে অঙ্কুরোদ্গম হয় তো তলার দিকটা সুচালো যাতে মাটিতে গেঁথে যেতে পারে তো যাই হোক লঞ্চে উঠে গেছি আর এসেই তো লাঞ্চ শুরু হয়ে গেছে আর আমাদের এই লঞ্চের দাদারা সবাইকে বেশ যত্ন সহকারে খেতে দিচ্ছে তো আমাদেরও খিদে পেয়ে গেছে আর দেরি না করে তাই চলে এলাম খেতে তো আজকে লাঞ্চ মেনুতে ছিল ভাত তার সাথে ছিল গরম গরম ডাল আর ছিল আলু ভাজা আর তার সাথে ছিল সর্ষে ইলিশ আর দই ইলিশ তো প্রথমে সর্ষে ইলিশটা দিয়ে দিল ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল তবে এই যেটা সর্ষে ইলিশ ছিল সেটার টেস্ট একটু মানে খারাপ ছিল কারণ অত মাছটা অতটা টাটকা ছিল না কিন্তু দই ইলিশ যেটা ছিল সেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল আর দুটো মাছেরই সাইজ ছিল বেশ বড় আর হ্যাঁ এটার সাথে ছিল কিন্তু কুমড়ো পৈশাক আর কুমড়ো পৈশাক মানে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পৈশাক যেটা ছিল তার মধ্যে ইলিশ মাছের ডিমও ছিল সব মিলিয়ে লাঞ্চটা দারুণ করলাম ও হ্যাঁ লাঞ্চে শেষ পাতে কিন্তু চাটনি আর পাঁপড় ভাজাও ছিল তো লাঞ্চ করে এখন ডেকেতে বসে আছি আর হাওয়া খেতে খেতে চলেছি আর তার সাথে সাথে বাইরেটা দেখছি তো আমি আর বৌদি কিছুক্ষণ পর এসে লঞ্চের ওই সামনেটায় এসে বসলাম আর তার সাথে সাথে চার পাঁচটা দেখতে থাকলাম লাঞ্চের পর হাতে চলে এসেছে ফল মানে পেয়ারা তার সাথে বিটনুন আর আজকে ওয়েদারটা না বেশ ভালো সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল আর এখন তো আকাশ মেঘলা আর খুব একটা গরম কিন্তু লাগছে না আর দেখুন এখন যেহেতু ভাটা চলছে তো সেই জন্য জলটা অনেকটা নেমে এসেছে আর আমরা এখন দুর্গাদয়নী খাল হয়ে যাচ্ছি পাখিরালয়ের দিকে তো বোটের দাদারা বলছিল যে যেহেতু এখন ভাটা চলছে তো চাইলেও কিন্তু অনেক সময় আমরা এই বন্য জন্তুর দেখা পেতে পারি মানে হরিণ বা রয়্যাল বেঙ্গল টাইগারে দেখা পেতে পারি যদি কপাল ভালো থাকে তো ওরা এই জন্য বোটটাকে মানে লঞ্চটাকে একটু ওই জঙ্গলের ধার দিয়ে নিয়ে যাচ্ছে যে যদি কিছু আমাদের চোখে পড়ে মানে যদি কেউ এসে থাকে তো যাই হোক বাঘ তো এখন পর্যন্ত দেখতে পেলাম না কিন্তু যেটা দেখতে পেলাম একটা নৌকা নিয়ে দুজন মাছ ধরছে এদের মানে দেখেও অবাক লাগে না জীবনের ঝুঁকি নিয়েও এদেরকে জীবন জীবিকার তাগিদে বেরোতে হয় ঘর থেকে আর এদিকে সূর্য তো এখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে আর তারই সোনালি আভা এসে পড়েছে জলে আর দেখতে জাস্ট দারুণ লাগছে দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম পাখিরালয়ে আমাদের আগে অলরেডি দুটো লঞ্চ এসে ঘাটে দাঁড়িয়েছে তো প্যাসেঞ্জাররা সেখান থেকে নামছে তো তারপর আমাদের লঞ্চটা ওখানে যাবে আর আমরা নেমে যাব লঞ্চ থেকে পৌঁছে গেলাম হোটেলে হোটেলের নাম ছিল হোটেল আপনজন হোটেলটা কিন্তু বেশ বড় সড়ো আর বেশ খোলামেলা মানে আমার দেখে তো বেশ ভালোই পছন্দ হয়েছে ট্রেশ হয়ে আমরা একটু বাইরেটায় ঘুরতে বের বেরোলাম তো যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে ঘাটটা এই ঘাটটাতে আমরা নামলাম আর এই যে বোটটা দাঁড়িয়ে আছে এটা থেকে আমরা নামলাম তো আমাদের হোটেলটা কিন্তু একদমই সামনে এই রাস্তাটা দিয়ে গিয়েই একদম বাঁ দিকে আর এই রাস্তার পরের সোজা গেলে রয়েছে মার্কেট রাস্তাটা দিয়ে জাস্ট দুপা মানে কয়েক পা হেঁটে গিয়ে দেখুন হয়েছে বাঁ দিকে দেখা যাচ্ছে হোটেল আকাঞ্চন লোকেশানটা ভালো একদম কাছে হোটেলে ফিরে একটু ফ্রেশ টেস হয়ে নিতেই চলে এসেছে গরম গরম এগ চাউমিন তার সাথে স্যালাডার সস আর হ্যাঁ তার সাথে চাও চলে এসেছে তো এইসব তো খেয়ে নিলাম আর তারপর বেরোলাম একটু বাইরের লোকাল মার্কেটটা ঘুরে দেখতে বেরিয়ে গরম গরম রসগোল্লা খেলাম আরও এখানে একটা দুটো মিষ্টি ট্রাই করলাম আর তারপর বেরিয়ে পড়লাম লোকাল মার্কেট দেখতে তো এখানে যা হয় যে কোনো ট্যুরিস্ট স্পটেই যেমন বিভিন্ন রকমের দোকান থাকে সবাই চায় বাড়ির লোকেদের জন্য কিছু কিনে আনতে তো এরকমই বিভিন্ন রকমের দোকান রয়েছে আর এখানে দেখুন কত রকমের বাঘ রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের তো লোকাল মার্কেট ঘুরে এসে চলে এসেছে ডিনার করতে কারণ এখন বাজে সাড়ে নটা ডিনারের সময় হয়ে গিয়েছে আর আজকের ডিনারের মেনুতে ছিল ফ্রায়েড রাইস স্যালাড তার সাথে ছিল বেগুনি আর ছিল গরম গরম মাটন তো মাটনটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর এরা কিন্তু বেশ অনেকটা করেই দিচ্ছিলো অ্যামাউন্টে খাওয়ার জন্য যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে এরপর দরকার একটা টানা লম্বা ঘুমের তো চলুন দেখা হচ্ছে আবার কাল সকালে তো আজকে হচ্ছে সুন্দর ভ্রমণ ভ্রমণের দ্বিতীয় দিন আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যা লঞ্চে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো আর তার সাথে সাথে তো বেশ কিছু জায়গা ঘোরার আছে তো চলুন দেখা যাক আজকে আমরা কোথায় কোথায় গুলি সুন্দরবন ভ্রমণের এই লঞ্চে আমরা টোটাল ছিলাম থার্টি টু পার্সন আর তাদের মধ্যে সবথেকে ছোট সদস্য হলেন ইনি এর নাম প্রিয়ম বয়স হচ্ছে এক বছর তো ও ওর বাবা মা মামা মা দাদা সবার সাথে চলে এসেছে সুন্দরবন দেখতে আর বাচ্চাটা এতই ভালো হাত বাড়াতেই চলে এসেছে কোলে তো দেখুন আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি সজনেখালী টাইগার রিজার্ভে আর হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে দেখায় যেটা আমার সত্যিই খুব খারাপ লেগেছে এখানে না বোটগুলো একজন পারলে আর একটার গায়ের ওপর উঠেই যায় ঠেলা ঠেলি করে ধাক্কা দিতে দিতে এসে দাঁড়াচ্ছে প্রত্যেকটা ঘাটে কেউ কাউকে এতটুকু জায়গা ছাড়বে না বা কেউ কারোর জন্য পাঁচ মিনিট ওয়েট করবে না এটা কিন্তু সত্যিই বাজে আর প্রচণ্ড জোরে একটা ঝাঁকুনি হচ্ছে যাতে করে মানে ডেকের উপর থাকা প্রত্যেকেই একটু অসাবধান হলে কিন্তু পারলে জলে পড়েও যেতে পারে তো এই জন্য একটুখানি সাবধানে যখন বোটগুলো ঘাটে এসে দাঁড়াবে তখন সবাইকেই কিন্তু একটু সাবধানে ধরে দাঁড়াতে হবে তো যাই হোক আমরা এসে পৌঁছে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আর ভেতরে ঢুকেই প্রথমে চার পাঁচটা তো বেশ সবুজ আর বাঁদিকে তাকাতে দেখতে পেলাম কিছু একটা রয়েছে ওপর থেকে ঘেরা রয়েছে কিন্তু ওখানে কিছু মেনশন করা ছিল না তাই কী আছে বুঝতে পারিনি আর এগুলো হচ্ছে হেতাল গাছ হেতাল গাছ দেখতে পেলাম আর হ্যাঁ সামনে রয়েছে একটা ওয়াচ টাওয়ার কিন্তু ওয়াচ টাওয়ারে ওঠার জন্য সামনে বেশ বড় লম্বা লাইনও রয়েছে আসলে এই সময়টাই বোধ সবাই সুন্দরবন বেড়াতে চলে এসেছে তো দেখুন সবাই ঠেলাঠেলি করে ওপরে উঠছে তো আমরাও এগিয়ে চললাম আর উঠতে উঠতে বাঁ দিকে তাকাতে চোখে পড়ল একটা মৌচাক তো মৌচাকটা দেখে নিয়ে ঠেলাঠেলি করে ওপরে এলাম আসার সময় বেশ রাগ হলেও আসার পর কিন্তু ওপরে সেই রাগ যেন কোথায় চলে গেল দূরে তাকাতেই চোখে পড়ল সবুজ আর সবুজ যত দূর চোখ যায় শুধু দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য আর ওই দূরে দেখা যাচ্ছে নদী তো এইগুলোই হয়তো এক সময় গিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বর্ডারে ভাবতেও কি ভালো লাগে না আর এই যে দেখুন এগুলো হচ্ছে মিষ্টি জলের খাল করা আছে তো এখানেই কিন্তু বাঘ আসে জল খেতে আর সেই সময় তো পর্যটকদের সুযোগ হয় নিজের চোখে বাঘ দেখার কিন্তু এখন প্রচণ্ড হই মানে হই চই হট্টগোলের মধ্যে মনে হয় না বাঘ আসবে বাঘ দেখতে না পেলেও চারপাশটা দেখতে ভালোই লাগলো আর হ্যাঁ কুমির কিন্তু দেখতে পেয়েছি এই যে হেতাল গাছের ছায়াতে ইনি কিন্তু ওপরে উঠে এসেছেন তো কুমির তো দেখলাম আর একটা নয় সাথে ছিল আরও একটা বাচ্চা মানে কুমিরের বাচ্চা যেটা হচ্ছে রোদ ছিল তো কুমির দুটো এখানে দেখলাম আর তার সাথে দেখলাম একটা সুন্দরবনের ম্যাপ এই ম্যাপটাতে কিন্তু সমস্ত নদীগুলোকে মেনশন করা আছে আর তার সাথে বাংলাদেশের বর্ডারটা খুব ভালোভাবে দেখানো আছে তো বেশ কিছুক্ষণ ধরে ম্যাপটা দেখে নিলাম আর তারপর ফেরিঘাটে যেতে যেতে হঠাৎই চোখে পড়ল এই দৃশ্যটা এর আগে শ্বাসমুল দেখেছি কিন্তু এতটা ভালো প্রমিনেন্ট শ্বাসমুল কিন্তু দেখিনি দেখুন এখানে শ্বাসমুলগুলো কি সুন্দর প্রমিনেন্ট আর শ্বাসমগুলো হয়েছে কিন্তু একটা বাড়ির মানে নিচে বাড়ি মানে এটা কোনো একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো হবে তবে এখন আর কেউ থাকে বলে মনে হয় না তো এখানে এই ম্যানগ্রোভ গাছগুলো থেকে ফলগুলো নিচে পড়েছে আর অজস্র ফল পড়ে রয়েছে সেখান থেকে কিন্তু অজস্র ছোট ছোট গাছও তৈরি হয়েছে তো এই গাছগুলো বিভিন্ন সাইজের ছোট বড় রয়েছে আর এখানে রয়েছে একটা কাঁকড়া ফল একটা নয় এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অজস্র কাঁকড়া ফল কিন্তু সব ফলগুলো থেকে কিন্তু কাঁকড়া গাছ তৈরি হবে না কারণ এখানে এই যে ফলটা দেখছেন এই ফলটা মাটির সাথে যেভাবে এসে গেঁথে গিয়েছে এই প্রসেসেই কিন্তু ম্যানগ্রোভ গাছ তৈরি হয় মানে এই ফলটার নিচ থেকে তৈরি হয়ে যাবে মূল আর ওপর থেকে তৈরি হবে কাণ্ড আর তারপর সেখান থেকে তৈরি হবে একটা বিশাল বড় সাইজের কাঁকড়া গাছ তো সব ফল তো এইভাবে মাটিতে পড়ে না তাই যেটা যে ফলটা এইভাবে পড়বে সেখান থেকেই গাছ তৈরি হবে এখানে দেখুন আর আরও একটা কাঁকড়া ফল রয়েছে মানে ফল থেকে অলরেডি গাছ তৈরি হয়ে গেছে আর এটার কিন্তু মূলটাও বেশ শক্ত হয়ে গেছে তাই আমি হাত দিয়ে টেনে কিন্তু এটাকে মাটি থেকে তুলতে পারছি না তুলতে চাইও না এটা তো এখানেরই জিনিস আর এখান থেকে গাছ হবে সেটাই স্বাভাবিক আচ্ছা আর এখানে রয়েছে ঠেসমূল এটাও এক ধরনের ঠেসমূল আর অন্য ধরনের ঠেসমুল আমি আপনাদের পারলে এরপরে দেখাবো যদি দেখতে পাই তো ঠেসমূলগুলো কিন্তু এখানে যেহেতু মাটি নরম থাকে জোয়ারের সময় জল আসে বারবার তো তাতে করে মাটিগুলো ভিজেই থাকে তো ভিজে মাটির সাথে গাছগুলোকে ধরে রাখতে কিন্তু এই ঠেসপুটগুলোই সাহায্য করে তো যারা ভাবছেন যে সুন্দরবন মানেই কিন্তু শুধু রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো বা কুমির দেখব সেই জন্য সুন্দরবন আসবো এই ধারণাটা কিন্তু একদমই ঠিক নয় সুন্দরবনে রয়েছে অনেক কিছু বৈচিত্র্য আর সেই বৈচিত্র্যগুলো উপভোগ করতে কিন্তু চলেই আসতে পারেন সুন্দরবনে এই যে শ্বাসমূল ঠেস মূল জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ম্যানগ্রোভ গাছের ফল দেখতে কীরকম হয় সব কিছুই কিন্তু দেখার শুধু তাই নয় এই ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু আমাদের পুরো গাঙ্গীয় বদ্বীপকে রক্ষা করে বিভিন্ন ধরনের ঝড় সুনামি এই সব থেকে তো যাই হোক এসব দেখে নিয়ে চলে এসেছি লঞ্চে আর আমাদের লঞ্চে আসার পরেই গরম গরম আলুর পরোটা আর তার সাথে কিন্তু চানা মানে ডাল আর কি দিয়ে দিয়েছে তো ব্রেকফাস্ট করে নিচ্ছে নেক্সট আমরা যাবো সুধন্যকালী তো পথে যাওয়ার পথে আরেকটা জিনিস দেখলাম এখানে দেখুন নেট দেয়া আছে এই নেটটা কিন্তু দেওয়া আছে যাতে বাঘ ওই সাইড থেকে আমাদের এখানে না চলে আসতে পারে বা কোনো মানুষকে অ্যাটাক করতে না পারে আর এখানে কিন্তু একটা বোর্ডের ডেঞ্জার বলেও লেখা আছে তো এটাই এরা সতর্ক করেছে যে আপনি যদি ওটার ওই দিকে যান নেটের ওই দিকে যান তাহলে কিন্তু বাঘ আপনার ওপর হামলা করতে পারে তো বাঘ দেখতে গেলে কিন্তু নেটের এদিক থেকেই আপনাকে দেখতে হবে আর এই করতে করতে চলে এসেছে আবারও এক কাপ গরম চা আর চা খেয়ে আর কিছুক্ষণ পরই এসে পৌঁছে গেলাম সুধন্যখালীতে তো সুধর্ণখালীতেও রয়েছে আরও একটা ওয়াচ টাওয়ার আর এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে চলে এসেছি এই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু দূরে দেখতে পাওয়া যায় এরকম গাছ মানে অজস্র ম্যানগ্রোভ গাছ নদী দেখতে তো পাওয়াই যাচ্ছে আর এখন ভাটা চলছে তাই জল নেই আর এখানেও দেখুন কিছু মিষ্টি জলের খাল বানানো আছে এখানেও কিন্তু বাঘ জল খেতে আসে আর তখন কপাল ভালো থাকলে বাঘের দেখা পাওয়া যেতে পারে এখানেও রয়েছে একটা সুন্দরবনের ম্যাপ আর তার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের যে ম্যানগ্রোভ গাছগুলো সেগুলোকে কিন্তু মেনশন করা আছে যেটা এর আগে দেখিনি তো এখানে যাই হোক যেহেতু বোর্ডেতে লেখা আছে কোনটা কি গাছ সেই জন্য বেশ কয়েকটা গাছকে অন্তত মানে আইডেন্টিফাই করতে পেরেছি যে এটা এই গাছ তো এখানে রয়েছে ব্লাইন্ড ইয়োর আই তো এই গাছের ফল নাকি চোখে পড়লে চোখ অন্ধ হয়ে যেতে পারে তার সাথে রয়েছে এখানে গেরা গেরান গা গোরান গাছ তার সাথে আরও বাকি গাছগুলোর নামও সব দেখুন এখানে পেয়ারা বাইন তো পরপর পরপর এরকম বোর্ডেতে লেখা আছে গাছের নাম আর গাছটা রয়েছে তার পেছনে তো এখানে এসে আমরা সুন্দরী গাছেরও কিন্তু দেখা পেলাম তো সুন্দরী গাছ রয়েছে এই বরাবর হেঁটে গিয়ে সবার শেষে তো চলুন আপনাদেরকে দেখাই সুন্দরী গাছ সুন্দরবনের সুন্দরী গাছ দেখতে পেয়েছি বলো ফাইনালি সুন্দরবনের সুন্দরী গাছ দেখতে পেলাম এই হচ্ছে সুন্দরী গাছ এখানে লেখা আছে সুন্দরী এই হচ্ছে সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ ফুল নাম না ফল কিছু একটা হয়ে রয়েছে সুধন্যকালিতে আমরা বোটে উঠব বলে আবারও ফেরিঘাটে চলে এসেছি আর আবারও সেই একই সিচুয়েশন একটা ঘাটের মধ্যে একসাথে ছটা সাতটা বোট এসে গায়ে মানে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে গেছে আর যারা আমাদের মতো আরও যারা পর্যটকরা আছেন তারা প্রত্যেকেই মানে ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়েছে তো এই জিনিসটাই আমার সবথেকে খারাপ লেগেছে কারণ বোট থেকে ওঠা বা নামাটা একটা প্রচণ্ড হেডেকের ব্যাপার হয়ে যাচ্ছে আর যেটা আগে বলছিলাম যে বোটগুলো কেউ কাউকে এতটুকু জায়গা ছাড়বে না তো একটা যেন রেশারেসি চলছে আর একসাথে এত পর্যটককে কে উঠবে না উঠবে সবাই কনফিউজ যাচ্ছে ঠেলাঠেলি করে বোটে ওঠার পরে হরিণ বাবাজি স্বয়ং এসে দেখা দিলেন আমাদের সকলের মন ভালো করার জন্য তো আমাদের সুন্দরবন ট্যুরের এটাই প্রথম মানে কোনো একটা বন্য প্রাণীর দেখা মানে পেলাম আর কি তো দূরে ওই মানে ঘাসের মধ্যে হরিণ এসেছে আর এখানে হচ্ছে দাদা নিয়ে চলে এসেছে আমুদি মাছের ফ্রাই তো বেশ ভালো খেতে ছিল আমুদি ফ্রাইটা তো আমুদি মাছের ফ্রাই খেতে খেতে আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের লঞ্চটা এখন একটা ছোট খাঁড়ি বা খালের ভেতর দিয়ে যাচ্ছে আর যেহেতু ভাটা চলছে তো চারপাশটা দেখতে ঠিক এরকম লাগছে এখন কোথায় যাচ্ছি দোবাকি যাচ্ছি দোবাকি দোবাকি যাওয়ার পথে এটা হচ্ছে তালে জঙ্গল দোবাকি ক্যাম্প যাওয়ার পথে এই হচ্ছে সেই বিখ্যাত হেতালের জঙ্গল তো এই হেতালের জঙ্গল নাকি খুবই গভীর হয় আর মানে ঘন হয় যে যাতে করে সূর্যের আলো ভেতরে পৌঁছাতে পারে না আর এটার কালারটা অনেকটা বাঘের গায়ের রঙের মতো মানে হলুদ হলুদ পাতাগুলো দেখতে হয় তো সেই জন্য বাঘিনি কিন্তু খুব সহজেই তার বাচ্চাকে এখানে লুকিয়ে রাখে বাঘের আক্রমণ থেকে রক্ষা করার জন্য হ্যাঁ সেটাই এতদিনে একটা জানাশোনা হতে পারতো আমাদের বোটেরই এক দাদা বললেন যে এখান থেকে বাঁ দিকে গেলে পড়বে কিন্তু রায়মঙ্গল রিভার আর এই রায়মঙ্গল রিভারটাই হচ্ছে মানে পশ্চিমবঙ্গ তথা ভারত আর বাংলাদেশের বর্ডার তো শুনে মনে হচ্ছে বাংলাদেশ এই তো কাছে কিন্তু ডিস্ট্যান্সটা কিন্তু মোটেও কম নয় যে কোনো যে বড় জাহাজগুলো যায় তাতে করেই সময় লাগে পাঁচ ঘন্টা মানে বেশ অনেকটাই দূর কিন্তু তাও শুনেই মনে হয় না বাংলাদেশ এই বোধহয় পাশেই তো যাই হোক আর এই জায়গাটাতে কিন্তু থেকে ডান দিকে গেলে রয়েছে গাজীখালি সেখানে নাকি কয়েকদিন আগে নামে কিছু একটা মাছ পাওয়া যেটার ওজন ছিল থার্টি ফাইভ কেজি আর এই জায়গাটাতে পাঁচটা নদী কিন্তু একসাথে এসে মিশেছে সেই জন্য যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জলই চোখে পড়ছে মনে হচ্ছে যেন কোথায় একটা চলে এসেছি আমাদের এই লঞ্চেরই একজন বাচ্চার শখ হয়েছে সে বাংলাদেশ যাবে আসলে সবার মুখে এত বাংলাদেশের বর্ডার বর্ডার শুনছে তো তা সে ভেবেছে বাংলাদেশ গেলেই হয় আর কি তো যাই হোক বসে গেছি লাঞ্চ করতে আর আজকের লাঞ্চ মেনুতেও রয়েছে দু ধরনের ইলিশ মাছের পদ একটা হচ্ছে দই ইলিশ আর একটা হলো ইলিশ ভাপা আজকে ইলিশ মাছগুলো খেতে বেশ ভালো ছিল আর তার সাথে মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তার সাথে ছিল চাটনি আর পাঁপড় কিন্তু লাঞ্চ করতে করতে হঠাৎই আবারও দেখা পাওয়া গেল আর একটা হরিণের আর হরিণ দেখতে সবাই ছুটলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তো যাই হোক হরিণটা কিন্তু আমাদেরকে খুব একটা পাত্তা দিল না সে কিন্তু নিজের মতোই ঘাস খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে আর এখানে আসতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগলো প্রায় দু আড়াই ঘন্টা মতো লেগে গেল আমাদের এখানে পৌঁছাতে আর দেখুন অলরেডি আমাদের আগে দু তিনটে লঞ্চ এসে ভিড় জমিয়েছে আর আমাদের লঞ্চটাও রাস্তা খুঁজছে কোন দিকে গিয়ে ওখানে দাঁড়াবে তো দোবাকি ক্যাম্পে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা রয়েছে যেটা প্রায় হাফ কিলোমিটার মতো তো এটার শুরুতে প্রথমে তো দু সাইডে বেশ কিছু গাছপালা রয়েছে আর এখানে একটা জায়গা আছে যেখানে একটা কচ্ছপের ছবি দেওয়া আছে মানে কচ্ছপটা এখানে রিজার্ভ করে রাখা আছে আর হ্যাঁ দেখতে পেলাম বনবিবি আর দক্ষিণ রায়ের মূর্তি তো সুন্দরবনের মানুষ কিন্তু এনাদেরকে খুবই মানেন যে কোনো জায়গায় মাছ ধরতে যাওয়ার আগে বা মধু সংগ্রহ করতে যাওয়ার আগে এরা কিন্তু এনাদের পুজো করে যান এবং মনে করেন এনারা এদেরকে যে কোনো রকমের বাঘের আক্রমণ বা কুমিরের আক্রমণ থেকে রক্ষা করবে তো ওই কেনপিটা বরাবর আবার হেঁটে চললাম কিছুটা যাবার পর ডান দিকে রয়েছে আবারও একটা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার থেকেও বাইরে তাকালে কিন্তু অনেক সময় বাঘের দেখা পাওয়া যেতে পারে যেহেতু বাঘ এখানে জল খেতে আসে মিষ্টি জলের পুকুর করা আছে আর তা বাদে তো দূরে তাকালে দেখা যায় যতদূর চোখ যায় সবুজ আর সবুজ ম্যানগ্রোভ ফরেস্ট আর জালের মতো ছড়িয়ে আছে নদী তো এই সবের সাথে সাথে দেখতে পেলাম লোকজন দেখুন দূরে হেঁটে যাচ্ছে এই ক্যানোপিটা দিয়ে কেনপিটা দিয়ে হেঁটে গিয়ে তারপর পড়বে ফেরিঘাট তো যেতে যেতে মাঝে রাস্তায় আবারও একটা হরিণ দেখতে পেলাম হরিণটা আমাদের দেখে লেজ নাড়তে নাড়তে গাছের ভেতর চলে যাচ্ছে আর একটা জিনিস দেখে অবাক হলাম সেটা হচ্ছে এখানে কিছুক্ষণ আগে জোয়ারের জল এসেছিলো বোধহয় মাটিটা একদমই ভিজে আর জলটা চলে যাওয়ার পর কিন্তু এখানে রয়েছে অজস্র শামুক মানে অজস্র মানে হাজার হাজার শামুকের মানে খোসা মানে খোলগুলো ছড়িয়ে রয়েছে জানি না শামুকগুলো কি মৃত তো কিন্তু শামুকগুলো দেখতে পেয়েছি আর তা করতে করতেই তো চলে এসেছি লঞ্চে উঠে আর লঞ্চে উঠে সব থেকে ভালো জিনিসটা দেখতে পেলাম এই দেখুন একটা হরিণ ঘাসের মধ্যে কেমন দৌড়ে বেড়াচ্ছে এই দৃশ্যটা সত্যিই ছিল দারুণ মনোরম একদিকে তো সূর্য অস্ত যেতে চলেছে সোনালি রোদ এসে পড়েছে আর সব কিছু মিলিয়ে দারুণ ছিল আর এখানে দেখুন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে আর সোনালি রঙ এসে পড়েছে জলে আর তার সাথে ভাটার কারণে জলটা সরে এসেছে আর নদীর চড়া দেখা যাচ্ছে দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল কারণ যেটা বললাম দোবাকিটা ছিল বেশ দূরেই আর দোবাকি থেকে ফিরতেও তাই বেশ কিছুটা সময় লাগবে মাঝখানে আমাদের হাতে চলে এসেছে চিকেন পকোড়া চিকেন পকোড়া খেতে খেতে আর নদীর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম পাখিরালয় তো বেশ অন্ধকার হয়ে গেছে কারণ এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা মতো তো এখন লঞ্চ থেকে নেমে হোটেলে যাব আর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব আমরা যে এজেন্সির সাথে এখানে এসেছি ওনারাই এটার আয়োজন করেছেন এখানকার স্থানীয় মানুষদের নিয়ে একটা নাচের অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের মতো আরও যারা পর্যটক আছে প্রত্যেকের মনোরঞ্জনের জন্য থেকে আবারও বেরিয়ে পড়েছি লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখতে আর ফুচকা দেখতে পেয়ে একটু ফুচকা খেয়ে নিলাম আর তার সাথে সাথে এটা এখানকার একটা লোকাল মিষ্টি এটা টেস্ট করে দেখলাম বেশ ভালোই খেতে তো বাড়ির জন্য একটু নিয়ে নিলাম চারপাশটা ঘুরে চলে এলাম হোটেলে আর এখন হয়ে গেছে ডিনারের টাইম আর ডিনার করতে এসে গেছি আজকে ডিনারের মেনুতে রয়েছে ভাত ডাল আলু ভাজা পটল চিংড়ি আর রয়েছে চিকেন সব কিছু মিলিয়ে ডিনারটা তো বেশ ভালোই হলো এবার তো এখন ঘুমাতে হবে দেখা হচ্ছে কাল সকালে সুন্দরবন ভবনের তৃতীয় দিন আর আমরা এখন সকাল আটটা বাজে রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি এখন লঞ্চে উঠবো যদিও লঞ্চ এখন সব কিছু রেডি হয়নি বা আস্তে আস্তে উঠবো তো আজকে বলেছিল ঝড়খালি আর মোহনা দেখা দেখাতে নিয়ে যাবে কিন্তু মনে হয় না যাবে পরে বুঝলাম কারণ বর্ষাকালে সময় ওরা এটা নিয়ে যাচ্ছে না তো যাই হোক এখন আমরা ফিরবো মানে ফিরবো হচ্ছে যেখান থেকে উঠেছিলাম সোনাখালী ঘাটে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম আর আজকের দিনটা কিন্তু বেশ রোদ ঝলমলে একটা সকাল এখন আর রোদ ঝলমলে জন্য গরমটাও রয়েছে বেশ ভালোই তো যাই হোক লাগেজ ট্যাগেজ নিয়ে এখন সবাই আবার লঞ্চে উঠে গেলাম আর লঞ্চে উঠেই চলে এসেছে গরম গরম লুচি তার সাথে ছোলার ডাল আর এসেছে মিষ্টি তো ব্রেকফাস্ট তো করে নিই আর হ্যাঁ তার সাথে চাও দিয়েছে আর তারপরে কিছুক্ষণ পর চলে এলো গরম গরম পেঁয়াজি আর পেঁয়াজি খেতে খেতেই কিছুক্ষণ পর পৌঁছে গেলাম আর একটা জায়গায় তো আজকে যেহেতু মোহনা আর ঝড়খালি যাওয়ার কথা ছিল সেটা ওরা নিয়ে যায়নি তো মাঝখানে কম্পেনসেশন দেওয়ার জন্য নিয়ে এসেছে এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে তার এটা হচ্ছে একদম গ্রামের ভেতরে তো লঞ্চ থেকে নেমে বেশ কিছুটা হেঁটে গিয়ে মন্দিরটা দেখতে হলো তো মোহনা ঝড়খালি দেখতে পেলাম না এই জন্য একটু দুঃখ তো রয়েই গেল ঠিক আছে বেটার লাগ নেক্সট টাইম নেক্সট কখনো আসবো আবার এই দুটো জায়গা দেখার জন্য তো রোদে অনেকটা হেঁটে আসার পর মনে হলো একটু ডাব খাই তো এখন ডাব দাদা কাটছে তো ডাব খেয়ে নিয়ে আমরা আবার লঞ্চে উঠে গেলাম আর আজকে যেহেতু আমাদেরকে ওরা ড্রপ করবে তো এই জন্য লাঞ্চটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আর লাঞ্চের মেনুতে আজকে আছে ভাত ডাল আলু ভাজা তার সাথে চিংড়ি মাছের মালাইকারি আর রয়েছে ইলিশ মাছের টক আসলে এই বর্ষাকালে এখন চলছে ইলিশ উৎসব আর আমরা এসেছি ইলিশ উৎসবে তো সেই জন্য তিন দিন ধরে ইলিশ মাছের বিভিন্ন রকমের পদ তো খাচ্ছি আর লাস্ট দিনেও তাই রয়েছে ইলিশ মাছের টক তো সব কিছু ভালোই ছিল আজকের খাবার দাবার সবই ভালো ছিল আর দেখতে দেখতে কখন আমরা পৌঁছে গেলাম বাসন্তী ব্রিজ পেরিয়ে সোনাখালিতে বুঝতেই পারলাম না আর দেখুন বাড়ি ফেরার সময় হতে এই লঞ্চের ডেক পুরো খালি সবাই এখন ব্যস্ত তাড়াহুড়ো করে লঞ্চ থেকে নেমে যে যার গন্তব্যের দিকে যাওয়ার জন্য তো যাই হোক সুন্দরবন পুরো ট্রিপটা কিন্তু বেশ ভালোই ছিল আর হ্যাঁ লঞ্চ থেকে নামার পরেও কিন্তু আমাদের জন্য একটা অটো রিজার্ভ করে রাখাই ছিল মানে কোনো কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আমাদের হয়নি তো অটো করে এসে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে আর তিনটে দশের ক্যানিং শিয়ালদা লোকাল ধরে চলে গেলাম শিয়ালদা স্টেশন তো এই ছিল আমাদের পুরো ট্যুর পুরো ট্যুরটাতে ভালোই এনজয় করেছি সব কিছু বেশ ভালোই ছিল আর আমরা যেহেতু এসেছিলাম ইলিশ উৎসবে তো সেক্ষেত্রে উপরই পাই না পাওনা কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছের অনেক রকম রেসিপি খেয়েছে শুধু ইলিশ মাছ কেন ইলিশ তার সাথে চিংড়ি মাটন চিকেন মানে সব মিলিয়ে খাওয়া দাওয়া তো ছিল এক কোথায় জাস্ট দারুণ তো আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে কারণ এরপরে আসছে আমার চ্যানেলে আরও কয়েকটা ব্লগ যেটাতে সুন্দরবন আমাদের ভ্রমণের আরও কিছু জিনিস আমি আপনাদেরকে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে সাথে সুন্দরবন ইলিশ উৎসব নিয়ে থাকবে আরও একটা ব্লগ তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের